ପିଲାମାନେ ତୁମମାନଙ୍କୁ ସାଇସରଣ ଏଜୁକେସନ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ସମୟ କାର୍ଯ୍ୟ ବିଷୟରେ ପଢ଼ିବା ସମୟ କାର୍ଯ୍ୟ ବିଷୟରେ ଥିବା ଗଣିତ ଗୁଡ଼ିକର ଆଲୋଚନା କରିବା ସେହି ଗଣିତ ଗୁଡ଼ିକ କେତେ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ତୁମେମାନେ ଜାଣିବ କେତେ ସହଜ କେତେ ସରଳ ତାକୁ ତୁମେମାନେ ବୁଝିପାରିବ ଆଜି ଯେଉଁ ଗଣିତ ଗୁଡ଼ିକ ଆମେ ଆଲୋଚନା କରିବା ସେହି ଗଣିତ ଗୁଡ଼ିକ ନବଦେହ ପରୀକ୍ଷାରେ ପଠାଣି ସାମନ୍ତ ମେଧାବୃତ୍ତି ପରୀକ୍ଷାରେ ଏବଂ ବିଭିନ୍ନ ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ମଧ୍ୟ ପଢ଼ୁଛି ସେଭଳି ଗଣିତ ସେହିଭଳି ଗଣିତ ଗୁଡ଼ିକୁ ଆମେ ଆଲୋଚନା କରିବା ପ୍ରଥମେ আমি সময় কার্য বিষয় প্রাথমিক ধারণা হাসল করে সারা পরে তাপরে সেই গণিত গুড় আলোচনা করা দেখ এই সময় কার্য গণিত গুড়ি দিইটা জিনিস অয় আছে কার্য সে কাজ করা কিছু সময় লাগি থাকে আমি বর্তমান সেইভাবে জিনিসগুলো আলোচনা করা ধর যাব জন লোক গোটি কান্থ তো দশ দিন সময় নৌছি সে কামটা কম গোটি কান্থ গোটিয়ে কান্থ তা সময় নত না দশ দিন সময় নৌছি দশ দিন সময় নে গোটি কান্থ তো তাহলে সে কামটা হচ্ছে এক আর তাকু তা সে দশ দিন সময় নৌছি তবে সে লোকর কার্য দক্ষতা কে বর্তমানে আসিলা গোটা শব্দ কখন না কার্য দক্ষতা এই কার্য কার্যদক্ষতার অর্থ কন পেন দেখো কাজ দক্ষতার অর্থ হল ଜଣେ ଲୋକ ଏକ ସମୟରେ ବା ଏକ ଦିନରେ ହେଉ କିମ୍ବା ଏକ ଘଣ୍ଟାରେ ହେଉ ଏକ ମିନିଟ୍ରେ ହେଉ କିମ୍ବା ଏକ ମାସରେ ହେଉ ଏକକ ସମୟରେ ଯେତିକି କାମ କରିପାରେ ସେଇଟା ହେଲା ତାର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତା କାରଣ ସେଇ ଜଣେ ଲୋକ ଆମେ କ'ଣ କରୁଥିଲେ ଗୋଟିଏ କାନ୍ଥ ତିଆରି କରିବା ପାଇଁ ଦଶ ଦିନ ସମୟ ନେଉଥିଲା ତେବେ ସେଇ ଲୋକଟିର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତା କେତେ সে একদিনের এটি দিন কথা নিয়েছি এটি কন নিয়ে দিন কথা নিয়েছে তেমনি সে একদিনের যেত কাম করে পাব সেইটা হচ্ছে কার্যদক্ষতা লক্ষ্য কর লোকটি কোণ লোকটি এক একদিনের যে কাজ করে কাজ করে ତାହା ହେଉଛି ତାର କ'ଣ ତାହା ହେଉଛି ତାର କାର୍ଯ୍ୟ ଦକ୍ଷତା ସେଇ ଗୋଟିଏ ଲୋକର କାର୍ଯ୍ୟ ଦକ୍ଷତା ବୋଲି କୁହାଯିବ ତେବେ ଲକ୍ଷ୍ୟ କର ଏଠି ଆମେ କେମିତି ବାହାର କରିବା ସେ ଲୋକଟି ସେ କାନ୍ଥଟିକୁ ବା ସେଇ କାମଟା ହେଉଛି ଗୋଟିଏ କାନ୍ଥ ଗୋଟିଏ କାନ୍ଥ ତିଆରି କରିବା ପାଇଁ ଦଶ ଦିନ ସମୟ ନେଇଛି তাহলে সে এক দিনরে এক সময় এটি সময়টা কোথা দিন দিয়া হইছে তেমক দিন বলে নেই এক সময় সেই একদিনের সত্যে কাম করে পাব লক্ষ্য কর যদি দশ দিন লাগুচি গোটে কান্ত করিয়া তবে গোটে দিনরে কে করব না দশ ভাগ রু এক ভাগ করব যদি দশ দিন দশ ভাগ কাম করছে তাহলে একদিন করি কখন না দশ ভাগ রক ভাগ কাম করি তার কার্যদক্ষতা কত হব না এক বিভক্ত দশ অংশ তার কার্যদক্ষতাটা এটা হল কার্যদক্ষতা এইভাবে আমি কার্যদক্ষতা বার করে পারা এই কাজদক্ষতা কুয আমি বিভিন্ন গণিতর সমাধান করিনিষ হল তার কো না কার যদি গোটি লোক একদিন এক বিভক্ত দশ অংশ করুচি তবে সে পনেরো দিনের কত কাম করব না তা গুণি দেবা আমি এই পনেরো গুণি দেওয়া তাহলে পনের বিভক্ত দশটা কে লষ্ট করে দেয় তিন বিভক্ত দুই অংশ কাম করে প পনেরো দিনে কাম করে পাব তিন উক্ত দুইকে অপকৃত করে দেবে এক পূর্ণ এক উক্ত দুই অংশ কাম সে তার অর্থ পনেরো কাম করি এক পূর্ণ এক দুই মানে দেড়টা কাম করে দেব দশ দিনে করছি গোটাই তাহলে পনেরো দিনে দেড়টা কাম করে দেব না নাই নিশ্চিত ভাবে এক পূর্ণ দুই অধে কাম সেভাবে করেদব এটা আমার কার্যদক্ষতা আকু বুঝলে তাপরে আমি সে গণিতগুক সহজেৰে কৰি পাৰিবা তুমি ইয়াক ভাল ভাৱে তুমি বুজিব যে কাৰ্য দক্ষতা ক' তাৰপৰা আমি এবাৰ গণিত গুড়ি আলোচনা কৰিব লক্ষ্য কৰিজৰে সেই গণিত গুড়ি কৰি পাৰিবা আমি তুমি মানে ভিডিঅ' টি আৰ পৰ্যন্ত দেখিব নিশ্চিতভাৱে ভাল ভাল গণিত গুড়িক পাৰ সেই গণিত গুড়িক জীৱনত বহুত তোমাৰ দৰকাৰ হ'ব সব ক্ষেত্ৰৰে দৰকাৰ হ'ব কেৱল নৱদেহ নুহে অন্য়ান্য ক্ষেত্ৰৰে পঠাণি সমান্যেধাৱৃত্তি পৰীক্ষা হওক কিছু ইণ্টৰভ্যু হ' সেইগুকে নিশ্চিতভাৱে দৰকাৰ হ'ব তেমুকি তাক মনদে ভাল ভাৱেৰে দেখ বিনা খা কলমৰে তুমি গণিত গুড়িকৰ উত্তৰ কৰি দেই পাৰিব কেতিয়াবা বৰ বৰ কষ্ট গণিত কিন্তু বিনা খাটা কলমৰে মই এমি বুজাইবি তুমাক কিছু খাটা কলমৰ আৱশ্যক হি পাৰিব নহয় দেখ এই গোটেই কাৰ্যকু অথৰ দিনৰে কৈ বি এতিয়া দুই গুণা দক্ষ যদি দুই জন একাঠি কাজ আরম্ভ করতে তেমন কাজটি কে দিনের সরিব দেখো কে সহজ কম তো আমি কমিটি সহজে বুঝবা সেই জিনিস আমি চিন্তা করবা এ কোণ করছি অর দিনের কামটি সারুচি দেখো বুঝাইবা কেবল লেখুচি কিন্তু তুমি বুঝিগলে আলমর আবশ্যক হব না তুমি সেমি তার আনসার বারবার দিয়ে পাব এ কোণ করছি না অঠর দিনের করছি এ করছি কামটি না অঠর দিনের এ কথা দিয়েছে তাহলে এর কাজ দক্ষতা কে এর কাজ দক্ষতা অর্থ কণ আপূর্ আমি বুঝি যে কাজ দক্ষতা অর্থ সে একদিন কত কাম করছে এর কাজ দক্ষতা বা সে একদিনের কত কাম করছে না একভক্ত অঠর অংশ কেকি এক অঠর অংশ না যদি গোটে কামে অঠর দিন করছে যদি তাকে অঠর ভাগ করা যায় কামটি এক একদিনে সে কে করি অঠর ভাগ এক ভাগ করি তাহলে একভক্ত অঠর অংশ করব কি

এক দিনি এক অঠৰ অংশ বি কৰোঁ একভক্ত নৱ অংশ দুইজনেছি এছি কাম কৰিব দিনৰে অৰ্থ দুইজনৰ কাৰ্য দক্ষতা একদিনৰে কেতে কাম কৰ্তি একভক্ত নেতে হ'ব অঠৰ নক অথৰ আঠৰ অ

ଦେଖ ଏ ଆଉ ବି ମିଶିକି ଯଦି ଛଅ ଭାଗରୁ ଏକ ଭାଗ କାମ କରୁଛନ୍ତି ଏକ ଦିନରେ ତାହେଲେ ପୁରାଟାକୁ କେତେ କେତେ ଦିନ ଲାଗିବ ତାକୁ ସମୟ ସମୁଦାୟ କାମଟାକୁ ଛଅ ଭାଗ କରାହେଇଛି ସେଇଠୁ ଏକ ଭାଗ କରୁଛନ୍ତି ଏକ ଦିନରେ ତା ପୁରା କାମଟା ଛଅ ଭାଗ ସେ ଛଅ ଭାଗ କାମକୁ କେତେ ଦିନ ସମୟ ଲାଗିବ ନା ଛଅ ଦିନ ସେଇଟା କେମିତି ବାହାରିବ ଦେଖ ସମୁଦାୟ କାମ ହରଣ ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟ ଦକ୍ଷତା ଯଦି କ'ଣ ହେବ ନା ସମୁଦାୟ ସେ ମୋଟ ସମୟ ନେବେ କେତେ ଦୁଇ ଜଣ ଯାକ ମିଶିକି ତାହେଲେ ସମୁଦାୟ କାମଟା କେତେ ଆମର ଏକ୍ এক হরণ সে দুই জনকর কার্যদক্ষতা দুই জন কার্যদক্ষতা অর্থ সে দুই জন একদিনের কে কাম করছেন আমার দুই জন যাকে একদিন কত কাম করছেন ছ ছংশ তাহলে এক হরণ এক ছ সে কখন এক গুণন এক হয়ে ছ দিন সময় লাগবে ইয়ে হল আমার কো উত্তর তাতে দিনরে সরিব না আমার ছ দিনের সে কামটিক এ সারিদেবে ইয়ে আমার উত্তর এইভাবে প্রশ্নগুলো বহু ইন্টারভিউ রে পড়ুচি তাকে ভালোভাবে বুঝবে যদি আমি খাতা কলম ন ধরে থাকতে এমি আমি হিসাব করি করে দিই পারবা দেখ রমেশ যে চারিদিনের করে সুবাস সেই কাজ দিনের কে দুহে মিশি যে কোড়ি দিনের করতে রমেশ একা কী সেই কামে দিনরেছি কোণ রমেশ গোটে কাম চারিদিন করুচি সেই কামটি সুবাস কে করছি। না পাঁচ দিনের করছি কেন রমেশ কামটি করছি কে রমেশ করছি সয় চারি দিন কামটি করছি কোণ চারিদিন তাহলে সুবাস কামটা কন করছি না পাঁচ দিনে করি দিই জন কাম সে ভিন্ন কাম সে কাম করছেন না কোড়িয়ে দিনরে করছেন তবে সেই ভিন্ন কামটি রমেশ একাকি কতদিনে করি বলে প্রশ্ন দিয়েছি আমি তানে এটি দেখলে রমেশ চারিদিনের কামটি তাহলে রমেশর কাজদক্ষতা কে আর রমেশ রাজ্যদক্ষতা কাজ দক্ষতাটা বাহার করি রমেশ কাজদক্ষতাটা না এক চার অংশ ইয়ে করছে কোন রমেশ চারি অংশ করছি কাজদক্ষতা অর্থ সে এক দিনের কত কাম করছে এক ব্যক্ত চারি অংশ সেমি ইয়ে কম করছি সুবাস কাজদক্ষতা আমি বাহার করিয়া সেইভাবে সুবাস সে কামটি কে করছে পাঁচ দিনরে সারুচি রমেশ যাটি চার দিন সরছিল সেই কামটি সে পাঁচ দিনের করছে তবে সুবাস কাজদক্ষতা কে না সুবাস কাজদক্ষতা লক্ষ্য কর আমার এক ভক্ত পাঁচ অংশ সে দুই জন মিশি কামটি কো দিনের সরি তেমনি এ দুই জন এক দিন কে কাম করি একদিন করছি এক চারি অংশ সুবাস করছে একভক্ত পাঁচ অংশ তবে দিই জন যাকে মিশিকি করবে না একদিন দুই জন যাকে মিশিকি করবে একদিন করবে কে লক্ষ্য কৰ এক উক্ত চাৰি মিছাণ এক উক্ত পাঁচ সমান চাৰি পাঁচৰ লাগিব কোডি কোডিয় চাৰি ধৰা হ'ল নে পাঁচ পাঁচ কে পাঁচ মিছা কোডি পাঁচ দৰাহ কে চাৰি সমান কেতিয়া গ'ল ন বিভক্ত কোৰিয়ংশ দিজক মিছিকি একদিন গোটেই ন বিভক্ত কোডি অংশ তাৰ কোডিয়ে দিন নে কৰ্ত কোনে গুণ ন কো কো কোৰিয় কোটি হ'ল সমান হ'ল ন টি কাম কৰ এই প্রথমে যে কাম সে চারিদিনের করার ইয়ে পাঁচ দিনের কাম সে কম করবে না কাম দুই জন যাক মিশিকি করে পারি তবে সেই নী কাম রমেশ একা কি কত কতদিনে করব সেই কামটা এটা তাহলে সেইটা গোটে বড় কাম সে কাম অপেক্ষা সেটা প্রথমে চারিদিনে পাঁচ দিনে করলে তা ইয়ে নই বড় সেই বড় কামটা রমেশ কত কতদিনে করবো না রমেশ দিন সেইভাবে গোটে কাম করছি তবে

সুবাস যদি প্ৰশ্ন পচাৰি সেই কামটো কেতিয়ে দিন কৰি থাকে তাৰমানে ন উন পাঁচশ পঁইচাছ দিন এই খাটা কমল কলমৰ ব্যৱহাৰ নকৰি আমি গণিতক বাৰ কৰি দেই পাৰিব খালি বুজিলে হ'ল তাৰপৰা আমি আগিতক যোৱা কিন্তু বাপু এক কাৰ্যৰ তিনি ব্যক্ত আঠ অংশকু বাৰ দিন কৰি অৱশিষ্ট কাৰ্যকু কুপুহ মিছি দহ দিনৰে শেষ কলা তবে পুপু একা একই কার্য কত দিনের করব প্রশ্ন পচারছি পুপু একাকি সেই কামটি কত দিনের করব যদি পুপুর কার্যদক্ষতা আমি জা পেকিন সে কে কাম করছে তাহলে আমি বাহার করেদপার কমিটি যা সে পুপুর কার্যদক্ষতা লক্ষ্য কর এটি দিয়েছি কোণ বাপু সে গোটে বক্ত আট অংশ বার দিনের করছে দেখ বাপু তাহলে তিন বক্ত আঠ অংশ বার দিনের করে দিয়েছে তাহলে দেখ তিন বার দিনের করছে কেত বাপু বাপু বার দিনের করছি কন তিন বার দিনের করছি তিন ব্যক্ত আঠ অংশ এটি কাম করছি বার দিন সময় লাগছে তিন আঠ অংশ কাম করা বার দিন সময় লাগছে তাহলে বাপুর কার্যদক্ষতা আমি বার করে দিই পারবা বাপুর কার্যদক্ষতা কাজ দক্ষতার অর্থ একদিন সেক্ষেত্রে কেতে না সে করুক হরণ নেই দিন সংখ্যা সে কাজটি

এক যুক্ত বত্রিশ অংশ কাম করছে আউ লক্ষ্য কর এইটি কন দিয়েছি না সে অবশিষ্ট কাম অবশিষ্ট কামুষ মিশি দশ দিন সাজে লক্ষ অবশিষ্ট কাম আগে লক্ষ্য কর অবশিষ্ট কাম কে এটা জন দরকার আমার অবশিষ্ট কামটা আগে কে রা সে তিন ভক্ত আঠ অংশ করেদি বাপু বার দিনে করেদিছি আবশিষ্ট কাম কে রা সে কামটা টোটাল কামটা হচ্ছে এক এক ফেড় আট স পাঁচ বিভক্ত আট এই পাঁচ ভক্ত আট অংশ এই পাঁচ ভক্ত আট অংশ কার্যু বাপু আপু দশ দিনে করছেন লক্ষ্য কর দশ দিন করি লাগি কি এই যত আট অংশ কার্য সেই কাজটি সারি আমি কিন্তু এটি কখন জিনিস বাপুর কার্যদক্ষতা জানিচ্ছি তাহলে বাপু দশ দিনের কত কাম করি আমরা বাহার নাই তাহলে কর বাপু দশ দিনরে কে কাম করি বাপু দশ দিনরে করব

বাপু আৰু পপু দহ দিনপু একুটীয়া পাঁচ উক্ত ষোল্ল অংশ দহ দিনৰে কৰিছে নে পুপু দশ দিন কেতিয়া কৰি থানে দুইজন যাক যিহেতু এতিয়া কাম কৰিছিকি ইয়া দিনদেউ বা ষোল্ল অংশ এইটো এইটো আমি ফেৰিদেনে পুপু একুটি দশ দিনত কাম কৰি দিব তেতিয়াক লক্ষ কৰ পুপু কুপু একা দহ দিনৰে কাম কৰি দাক মিছি দহ দিন কৰিলে এইটো আমি ফেৰি দাব

কুপুর কার্যদক্ষতা দশ দিনে যদি পাঁচ উক্ত ষোল অংশ করছি তাহলে একদিনে একদিনে যেতে কাম করি সেটা হচ্ছে তার কার্যদক্ষতা না পাঁচ ষোল হরণ দশ ষোল গুণন এক দশ দেখ দশ কটি পাঁচ এক দশ পাঁচ দর পাই তাহলে ষোলো গুণ দুই হইয এখন লেখুচি আসি সে কত হয়ে যাব

বত্ৰিশ বিভক্ত একে যাব ন বত্ৰিশ দিন সময় লাগি গ'ল কেতে বত্ৰিশ দিন এই উত্তৰ এইটো আমি বাহিৰে বত্ৰিশ দিন সময় লাগিব কা পুপু সেই কাম কোনো একটীয়া কৰিব পাৰি ইয়ে তাত জানিল ই গোটেই ভিন্ন প্ৰকাৰৰ গণিত আমি ভাল গণিত যেমি পাৰ্টিৰে পাতিৰে আমি হিচাপ কৰি দে পাৰিব সেই গণিত আমি যোৱা দেখ দেখ আঠ জুৰুষ বা বাৰজণ স্ত্ৰী লোক ଯେଉଁ କାର୍ଯ୍ୟକୁ କୋଡ଼ିଏ ଦିନରେ ସାରନ୍ତି ସେହି କାର୍ଯ୍ୟକୁ ଚାରିଜଣ ପୁରୁଷ ଓ ଛଅ ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ ମିଶି କେତେ ଦିନରେ ସାରିବେ ଦେଖ ଏଠି ଦେଇ କ'ଣ ଆଠ ଜଣ ପୁରୁଷ ବା ବାର ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ ବା ଅର୍ଥ କିମ୍ବା ଆଠ ଜଣ ପୁରୁଷ ଗୋଟେ ଯେଉଁ କାମକୁ କୋଡ଼ିଏ ଦିନରେ ସାରନ୍ତି ସେଇ କାମକୁ ବାର ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ ମଧ୍ୟ କୋଡ଼ିଏ ଦିନରେ ସାରି ଦିଅନ୍ତି ତା ଅର୍ଥ କ'ଣ ଆଠ ଜଣ ପୁରୁଷ ଆଠ ଜଣ ପୁରୁଷ କାମଟାକୁ ସାରନ୍ତି କେତେ କୋଡ଼ିଏ ଦିନରେ সেই কামটাক পুৰুষ স্ত্ৰীলোক কয় স্ত্ৰীলোক সাৰি কোৰিয়ে দিনত কিন্তু প্ৰশ্ন দিছে কমু চাৰিজ পুৰুষ জ্ৰী লোক মিছিকি চাৰিজনৰ পুৰুষ আৰু ছজন স্ত্ৰী লোক মিছিকি কাম টি কেৰে সাৰিব লক্ষ যদি আঠ জুৰুষ কোডিয়ে দিনৰে কাম ওপৰত সাৰি তাৰ চাৰিজনৰ পুৰুষ চাৰিজনৰ পুৰুষ কাম ওপৰত কেতিয়ে দিনৰে সাৰিব

ସେମିତି ଏ ବାର ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ କୋଡ଼ିଏ ଦିନରେ କାମଟିକୁ ସାରୁଛନ୍ତି ଏଠି ଦେଖ ଚାରି ଜଣ ପୁରୁଷ ସହିତ ଛଅ ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ ମିଶି କାମ କରୁଛନ୍ତି ତେବେ ସେଇ ଛଅ ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ ସେ କାମଟିକୁ କେତେ ଦିନରେ ସାରିବେ ଦେଖିବା ଆମେ ଦେଖ ବାର ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ କାମଟିକୁ ଦଶ କୋଡ଼ିଏ ଦିନରେ ସାରୁଛନ୍ତି ତେବେ ଏଠି ଦେଖ ବାରର ଅଧା ଟି ଛଅ ତାହେଲେ ଛଅ ଜଣ ଆମର ଛଅ ଜଣ ସ୍ତ୍ରୀ ଲୋକ କାମଟିକୁ ସାରିବେ କେତେ ଯଦି ଏଟା ବାରରୁ ଛଅ ହେଇଛି ଅଧା ହେଇଯାଇଛି ତାହେଲେ ଦିନ ସଂଖ୍ୟାଟା

এই চালিছ দিনটা অধা হৈ যাব তেনে কেতিয়া চিছ হৰণ দুই সেই হৈ যাব কোডিয়ে দিন তেনে লক্ষ্য কৰ আমাৰ এইটো উত্তৰ এইটো বাহি পাৰিলা ক' কো দিন সাৰিব চাৰিজনৰ পুৰুষ আকৌ স্ত্ৰী লোক যেতিয়া মিছি যামটি কেতেই যাব ন কোডিয়ে দিনৰে চাৰিব ই হ'ব আমাৰ উত্তৰ